সত্যি বলতে কি ঝাড়খণ্ড জায়গাটা না অপূর্ব সুন্দর, মানে একবার গেলে মন ভরে যাবে। সারাদিন ঘোরাঘুরি করে হুড্রু জোনহা এইসব জলপ্রপাত দেখার পর এখন আমরা যাচ্ছি সীতা ফলস দেখতে। চলে এসেছি এখন সীতা ওয়াটারফল দেখতে, আর ওয়াটারফলের একদম এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, এখানেও কিন্তু এন্ট্রি ফি অবশ্যই লাগবে, জন প্রতি 10 টাকা করে, আর ফোর হুইলারে যারা আসবেন তাদের কিন্তু গাড়ি পিছু 30 টাকা করে। এইটা দিলেই কিন্তু টিকিটটা আপনারা পেয়ে যাবেন এবং সোজা চলে যেতে পারবেন সীতা জলপ্রপাতে। আমরা এখন এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সীতা ফলসে, এখানে আপনাদের সেটা দেখানো হবে, আসুন আপনারা সবাই দেখুন। আশা করি আমাদের তো খুব ভালো লাগছে সব কিছুই, প্রাকৃতিক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আশেপাশের মানে কী বলবো, বনাঞ্চলের যে সৌন্দর্য সত্যি দেখার মতো, উপভোগ করার মতো। সিঁড়ি দিয়ে আবার আমাদেরকে নেমে যেতে হবে অনেকটা, প্রায় 250টা সিঁড়ি আছে এখানে, আমাদের উঠতে নামতে হবে। তো দেখুন এখানে সব ব্লগিং সেশন চলছে, আমাদের যারা সহযাত্রী এসছেন সবাই যে যার মতো করে বলে যাচ্ছেন, সবাই মোটামুটি একদম ছবি আর ভিডিও তুলতে একদম ব্যস্ত। আর এই যে আপনাদের দেখিয়ে দিলাম গোটা ভিউটা, এখন আমাদের অনেকটাই নামতে হবে, তো আবার একবার ক্লান্ত হওয়ার পালা মোটামুটি। দেখা যাক একদম শেষে কি আছে। নামতে নামতে দেখলাম এই জায়গা থেকেই ওয়াটারফলটা মোটামুটি দেখা যাচ্ছে, আর সবাই মিলে মোটামুটি এখানে লাইন দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছেন। বলছেন আর যাবেন না ওনারা নিচে, দেখা যাক একটু এইদিকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এইখানটা দিয়ে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ভারতের যেখানেই যাব রামায়ণ আর মহাভারতের কোনো না কোনো চিহ্ন পাবই। এই জলপ্রপাতটার নাকি নামকরণ করা হয়েছে ভগবান রামের স্ত্রী সীতামায়ের নামানুসারে, যিনি নির্বাসনের সময় কিছুদিন এখানে কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এমনিতে এখানে জলের স্রোত খুব একটা থাকে না ঠিকই, তবে বর্ষার সময় কিন্তু জলের তোড়টা অনেকটাই বেড়ে যায়। প্রায় 200টা সিঁড়ি এখানে রয়েছে ঠিকই, তবে উঠতে নামতে খুব একটা কষ্ট হয় না। দার্জিলিং এর গ্লেনারিস যেমন একটা জায়গা যেখানে মানে ছবি তোলার জন্য লাইন পড়ে যায়, এটা হচ্ছে ঠিক সেরকমই একটা জায়গা। আপনি যদি সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে পেছন দিকে সীতা ফলসের যে বোর্ডটা করা আছে, যেটা করা হয়েছে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে, এটা দেখতে এত সুন্দর। আর এর ঠিক পেছনেই জলপ্রপাতটা রয়েছে, ফলসটা রয়েছে, সুতরাং এইখানে দাঁড়িয়ে এত মানুষ ছবি তোলেন এবং ভিডিও তোলেন যে এইখানে কিন্তু একটু খালি জায়গা পাওয়াই খুব ভাগ্যের ব্যাপার। তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়ে গেছে, আমি এখন ছবি তোলার জন্য আপাতত সেইখানেই দাঁড়িয়ে পড়েছি। পেছনে রয়েছে সেই বিখ্যাত সীতা ফলসের পোর্ড, এবং তারও পেছনে আপনাদের যদি চোখ যায় আপনারা দেখতে পাবেন, তারও পেছনে ঝর্ণার জলপ্রপাতের যেটাই বলুন, কেউ ঝর্ণা বলে স্থানীয়দের কাছে, এটা অপেক্ষাকৃত ছোট, তো এই ঝর্ণা বলেন, আমরা বলবো ফলস বা জলপ্রপাত। অপূর্ব ভিউ যেটা আছে, জাস্ট মানে অপূর্ব ভিউ। এখনও বেশ কিছুটা নামতে হবে, একদম মানে জল যেখানে আছড়ে পড়ছে সেই জায়গাটাতেও যাওয়া যাবে না, ওই অবধি এখনও নামতে গেলে বারও বেশ কিছুটা নামতে হবে। তবে হ্যাঁ, এখান থেকে দেখুন কি অপূর্ব লাগছে, অসাধারণ একটা ভিউ এখানে পাচ্ছি, পুরো সবুজে সবুজ চারিদিকে, আর মাঝখান দিয়ে দেখুন জলের ধারাটা কীভাবে নেমে আসছে, মনে হচ্ছে যেন মানে পাহাড়টা কোনোভাবে ফুটো হয়ে গিয়ে সেখান থেকে মানে জলটা এরকমভাবে নেমে আসছে। এই যে আমাদের সীতা ওয়াটারফল, আমাকে একটু এগোতে গেলে কিন্তু এই পুরো সিঁড়িটা দিয়ে নেমে এইখান দিয়ে তারপরে যেতে হবে। এই জন্য জুতোটাও কিন্তু খুব বুদ্ধি করে পরে এসেছি, যাতে আমি জানি এখানে আমার মানে জল জলে আমি ভিজবো, সেই জন্য আমি জুতোটাও বর্ষার জুতো পরে এসেছি। এটা হচ্ছে ফেসবুকের জন্য, ফেসবুক জাস্ট ওয়াও, একটা স্টিল তুলে রাখ এরকম করে।
পেছন দিকে সিঁড়ি আছে ঠিকই, কিন্তু আপনারা দেখলেন আমি তো জল পেরিয়ে এলাম, যেহেতু জলটা পেরোতে হবে, নির্মল আসবে না, তার পা ভেজানো নিয়ে প্রচুর প্রচুর প্রবলেম। আর আমি তো রীতিমতো একদম মানে প্রিপারেশন নিয়েই এসেছি যে বস ভাই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, আর যেহেতু ঝর্ণা জলপ্রপাত এই সমস্ত এলাকায় এসে গেছি, আমাকে ভাই পা ভেজাতে হবে। আর যে কোনো জায়গায় গিয়ে যদি একটুখানি পাও না ভেজাই, একে তো স্নান করার সময়টুকুও হাতে পাইনি, স্নান করতে পারলে তো একটা আলাদাই ফিলিং হতো, স্নান করার সময় পাইনি, কিন্তু পাটুকু যদি না একটুখানি জলে ভেজাই তাহলে তো মানে মানে ঘুরতে আসার আর কোনো মজাই থাকে না, ঘুরতে আসাটাই বৃথা। সীতা ওয়াটারফলস দেখে এখন বেরিয়ে যাচ্ছি, নামার সময় তো খুব ভালো লাগছিল কিন্তু এখন আবার ওঠার পালা, হাঁফিয়ে পড়ছি, একটু উঠতে নড়তে আবার হাঁফিয়ে যাচ্ছি, আবার একটু রেস্ট নিচ্ছি, আবার একটু উপরে উঠছি, আশেপাশের সবুজ দেখতে দেখতে যাচ্ছি, এইটুকুই যা সান্ত্বনা। আর আজকে আবহাওয়াটা যেহেতু একটু রোদ কম, মেঘলা আকাশ, সেই জন্য গরমটা একটু কম, টেম্পারেচারটা কম আছে বলে না, জাস্ট এখন বেঁচে গেলাম। এটা হচ্ছে ঝাড়খণ্ডের অদ্ভুত পেঁপে, এইখানে দেখুন সীতাফলসে যাওয়ার রাস্তা, আর এই রাস্তার পাশেই হচ্ছে একটা পেঁপে গাছ আছে, আর এইখানে একটা অদ্ভুত ধরনের পেঁপে ফলেছে, জাস্ট কাটিংটা দেখুন, আরে বাবা জুম করে দেখালাম, আজব পেঁপে। ওয়াটারফল দেখার পর এবার আমাদের গাড়ি ছুটলো গেতালসুত বা কেদানসুত ড্যামের দিকে। এই ড্যামটা সুবর্ণরেখা নদের ওপর গড়ে তোলা হয়েছিল 1971 সালে। এখন এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট, সকালের মর্নিং ওয়াক হোক অথবা সন্ধেবেলার আড্ডা, এই জায়গাটা এলাকার মানুষের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। সবচেয়ে ভালো দিক হলো এই ড্যাম থেকেই কিন্তু এলাকার পানীয় জলের যোগান দেওয়া হয়, স্থানীয় মানুষজন অনেকেই এখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ড্যামটা তো অবশ্যই ভালো, তবে ড্যামের সৌন্দর্য যতটা না ভালো লাগলো তার থেকেও বেশি ভালো লাগলো এর উল্টো দিকের ভ্যালিটা, মানে কি সুন্দর সবুজ আর সবুজ, তার উপর গরু চড়ে বেড়াচ্ছে, পুরো দৃশ্যটা চোখ আর মন দুটোকেই শান্তি দেয়। সূর্য ডুবে গেছে, ড্যামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জাস্ট হাওয়া খেয়ে নিচ্ছি, আর এই ড্যামে কিন্তু বেশ বড় সড়ো মাছ পাওয়া যায়, যদিও যেহেতু সূর্য ডুবে গেছে পরন্ত বিকেলে আমরা এখানে এসে পৌঁছেছি সেই জন্য মাছের দেখা পেলাম না, তবে দু একজন এখনও অনেকটা দূরে মাছ ধরছেন। ড্যামের এই পাশের বাঁধের রাস্তা ধরে কিছুটা ঘোরাঘুরির পর অবশেষে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। আজকের ভিডিওটা তাই এই পর্যন্তই রাখতে হবে, আপনাদেরকে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ টাটা।